সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত অপকর্ম আড়াল করতে সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব দেশের অর্থনীতি শূন্যের কোঠায় ঝুলছে যে কোনো সময় ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসফি এদিকে ওলামা লীগের ইতিহাস সুখর নয় বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানাবো একশো সাতান্ন উপজেলায় কাল ভোট ইভিএম এ চব্বিশটি আগামীকাল মঙ্গলবার একুশে মে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে একশো সাতান্নটি উপজেলায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্তই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এতে উপজেলার মধ্য চব্বিশটিতে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলবে জানিয়ে দিব ঢাকার ছয় থানায় নবগঠিত মহিলা দলের কমিটি বাতিল ঢাকা মহানগর মহিলা দল উত্তরের ছয় থানায় নবগঠিত কমিটি বাতিল করা হয়েছে রোববার উনিশে মে সংগঠনটির আহ্বায়ক চৌধুরী নায়ব ইউসুফ এবং সদস্য রুনালায়লা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের সরকার আসলে কিভাবে পরিচালিত হয় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরান ইরানের রাজনীতি ধর্ম এবং রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্রের সংমিশ্রণে গঠিত ডিসেম্বরে সংবিধান এবং এর একশো উননব্বই সালের সংশোধনীতে ইসলামী প্রজাতন্ত্রী ইরানের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রম উল্লেখ রয়েছে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন রাষ্ট্রপতি একটি সংসদ বা মজলিশ একটি জ্ঞদের পরিষদ রয়েছে যারা শীর্ষ নেতা এবং স্থানীয় উপদেষ্টা নির্বাচন করেন সংবিধান অনুসারে এসব পদের জন্য সব প্রার্থীদের নির্বাচনের পূর্বে প্রধান কাউন্সিলর দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষিত হবে এছাড়া রাষ্ট্রের ইসলামী বৈশিষ্ট্য সমূহের সুরক্ষার জন্য বিভিন্ন সংস্থা থেকে নির্বাচনিত প্রতিনিধি থাকে যেন বিস্তারিত সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিনের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অপকর্ম আড়াল করতে সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে মির্জা ফখরুল সরকার তাদের সব অপকর্ম আড়াল করতেই জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার মে এক বিবৃতিতে তিনি সব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে প্রথমে জামিন প্রদান এবং পরে জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এই বিবৃতি দেন বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন সাতই জানুয়ারি আমি সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে দেশব্যাপী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে সেটিরই ধারাবাহিকতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হলো তিনি বলেন দখলদার বিদায় দিয়ে বিএনপি সহ বিরোধী দল এবং মতের নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারারন্তিন অমানবিক খেলায় বেপরা হয়ে উঠেছে ক্ষমতাসীনদের নির্মম আচরণ দৌরাত্ম এবং দাপটে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও দিনাতিপাত করছে ফ্যাসিস্ট আহমেদ সরকার তাদের সব অপকর্ম আলার্ক লড়তেই জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে মিজাফ ফখরুল বলেন অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া গ্রেপ্তার হওয়া এবং কারাগারে যা এখন নিয়মে পরিণত হয়েছে আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষেরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছে সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই রুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপির মহাসচিব বিবৃতিতে খন্দকার আশবাক এবং নজরুল ইসলামের মেসের ও মাসুদ পারভেজের বিরুদ্ধে দ্বার্কৃত মিথ্যা এবং বানওয়ট মামলা প্রত্যাশ ও অবিলম্বে নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানান বাংলাদেশের অর্থনীতি শূন্য ঝুলছে যে কোনো সময় ক্রাশ ল্যান্ডিং হতে পারে বলছেন রুহুল কবির ইজভি দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা উল্লেখ করে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি তিনি বলেছেন অর্থনীতির তথা আর্থিক খাত শূন্য ঝুলছে যে কোনো সময় ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে অনিয়ম অপচয় দুর্নীতি আর মূল্য বৃদ্ধিতে জনজীবনে যে হতাশা অশান্তি এবং নৈরাজ্য নেমে এসেছে সেটিকে সরকার কার্পেটের নিচে ঢেকে রাখতে চায় বলে মন্তব্য করেছেন তিনি সরকার বিক্ষোভ প্রতিবাদকে স্তব্ধ করতে জুলুমের মাত্রা তীব্র থেকে আরো তীব্রতর করছে বলে দাবি করেন তিনি সোমবার বিশে মে না পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন রুহুল কবির দেশের গণতন্ত্রকামী মানুষেরা এখন কারাগারে আর টেন্ডার বাস তদর তদ্বির বাস ধোকাবাস সিন্ডিকেট বাস চাঁদাবাস ঋণ খেলাপিদের দৌরাত্ম এখন চরমে রুহুল কবির রিজভি আরো বলেন শিশু ব্যবসায়ী যে কোনো অনুমতি না নিয়ে বিদেশে অর্থ সরিয়ে বিনিয়োগ করতে পারে নিয়ম নীতি না মেনে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে ব্যাংকিং খাতে এখন চরম অব্যবস্থাপনা ঋণ খেলাপির পরিমাণ এতটাই বেড়েছে যে দেশের আর্থিক খাত এখন শূন্য ঝুলছে যে কোনো সময় ভয়ঙ্কর ল্যান্ডিং হতে পারে দেশে এ কারণে মিথ্যার বিভ্রান্তি আমলিক নেতাদের এখন নিত্যসঙ্গী কবির ইসপি আর বলেন মানুষের মনোযোগকে ধূসর এবং বিভ্রান্ত করতে মিথ্যার আশ্রয় নিয়ে অবিরাম বক্তব্য বিবৃতি দেওয়া হচ্ছে অথচ বিরোধী নেতাকর্মীদের প্রতি রীতি এবং শালীনতা উপেক্ষা করে চলছে বিশোদকার যে বিরোধী দলের কথা বলা এবং স্বাধীন মত প্রকাশ আমি নীতির বিরুদ্ধে বিএনপির এই মুখপাত্র বলেন গোটা দেশকে অনতিক্রমে কাটাতারে বেড়াই গিয়ে রাখার পরও জুলুমের পরিধি বিস্তৃত করা হচ্ছে প্রতিদিন ডামি সরকার কারাগারকে বিরোধী নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হিসেবে চিরস্থায়ী করতে চাচ্ছে রাষ্ট্রীয় পেশি শক্তির জোরে চলছে বিরোধী দল দমন কর্মসূচি তারপরও টলানো যায়নি গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের দৃঢ় অঙ্গীকার এ সময় তিনি আরও বলেন দখলদার সরকার কণ্ঠের স্বাধীনতা হরণ করতে অক্লান্ত চেষ্টা করছে তারপরও জেগে উঠেছে বাংলার মানুষ মানুষের ক্ষোভের আগুনে ফ্যাসিবাদ পুড়ে ছাই হয়ে যাবে সংবাদ সম্মেলনে অন্যদের মতো ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম মহানগর দক্ষিণের নেতা নবীল্লাহ নবী কেন্দ্রীয় সো সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম দপ্ত সম্পাদক মোহাম্মদ মনির হোসেন প্রমুখও ছিলেন ওলামালীগের ইতিহাস সুখকর নয় বলছেন কাদের ওলামালিক ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হলেও এর ইতিহাস খুব সুখকর নয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বিশে মে দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামালীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি ওলামালিকের ইতিহাস খুব সুখকর নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অতীতে যা দেখেছি কারোর সঙ্গে কারো মিল নেই নেতায় নেতাই বিপ অনেককে দলের আদর্শ পরিপন্থী সাম্প্রদায়িক বক্তব্য দেখেছি আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠনের এমন কেউ উচ্চারণ করবে সেটা আমি আশা করি না এ সময় তিনি আরো বলেন নেতায় নেতায় বিভেদ আর চাই না সত্যিকার ওলামা দিয়ে লীগ গঠন করতে হবে কোনো টাউট বাটপার যেন অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতার আদর্শ মেনে চলতে হবে শেখ হাসিনার সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে ফ্রি স্টাইলে যা খুশি বলবেন এরকম লোকের আমাদের কোনো দরকার নেই একশো সাতান্ন উপজেলায় কাল ভোট ইভিএম এ চব্বিশটি আগামীকাল মঙ্গলবার অর্থাৎ একুশে মে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে একশো সাতান্নটি উপজেলায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এসব উপজেলার মধ্যে চব্বিশটিতে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএমে ভোটগ্রহণ চলবে সোমবার বিশে মে নির্বাচন কমিশন ইসি থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে এর আগে সচিবালয় থেকে সংশ্লিষ্টদের ভোটগ্রহণ সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে জাতীয় পরিচয় নিপন্থন অনুবিভাগের সহকারী পরিচালক বৈধ এবং সঠিকতা যাচাইকরণ মোহাম্মদ সারার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে আগামীকাল একুশে মে দ্বিতীয় ধাপে একশো উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে চব্বিশটি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে হবে চব্বিশটি উপজেলার ইভিএম মেশিনের কার্যক্রম নির্বাচন ভবন ইভিএম কন্ট্রোল রুম থেকে পরিচালনা করা হবে চিঠিতে বলা হয় ইভিএম এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার উপজেলা বা থানা নির্বাচন অফিসার প্রিজাইডিং অফিসার মোবাইল কারিগরি টিম এবং ভোট গ্রহণকারী কারিগরি টিমের সঙ্গে ইভিএম কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সমন্বয় করা হবে এবং সেজন্য আইডিএ প্রকল্প পর্যায় দুই নিক্স থেকে বিভিন্ন পর্যায়ের চব্বিশ জন কর্মকর্তা এবং কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে ইরানের সরকার আসলে কিভাবে পরিচালিত হয় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র ইরানের রাজনীতি ধর্ম এবং রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্রের সংমিশ্রণে গঠিত উনিশশো সালে সালের ডিসেম্বরে সংবিধান এবং এর এক উনিশশো উননব্বই সালের সংশোধনীতে ইসলামিক প্রজাতন্ত্রী ইরানের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রম উল্লেখ রয়েছে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন রাষ্ট্রপতি একটি সংসদ বা মজলিশ একটি অভিজ্ঞদের পরিষদ রয়েছে যারা শীর্ষ নেতা স্থানে উপদেষ্টা নির্বাচন করেন সংবিধান অনুসারে এসব পদের জন্য সব প্রার্থীদের নির্বাচনের পূর্বে প্রধান কাউন্সিলের দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষিত হতে হবে এছাড়াও রাষ্ট্রের ইসলামী বৈশিষ্ট্য সমূহ সুরক্ষার জন্য বিভিন্ন সংস্থা থেকে নির্বাচিত প্রতিনিধি থাকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি উনিশশো উননব্বই সাল থেকে রাষ্ট্রের প্রধান এবং দেশটির পুলিশ বাহিনীর উপর কর্তৃত্ব রাখেন তিনি ইরানের সব থেকে সুসজ্জিত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস বাহিনীকে নিয়ন্ত্রণ করেন এই বাহিনীটি দেশটির জাতীয় নিরাপত্তার জন্য দায়ী থাকে এছাড়াও দেশটির স্বেচ্ছাসেবক শাখা বাসিস বাহিনীকেও নিয়ন্ত্রণ করে থাকেন খামিনি ইরানের রাষ্ট্রপতি হল দেশটির শীর্ষ নির্বাচিত কর্মকর্তা তিনি প্রতিদিন সরকারি কার্যকলাপ পরিচালনার জন্য দায়ী থাকেন এছাড়াও দেশটির অভ্যন্তরীণ নীতি এবং দেশটির নীতির বিষয়ে প্রেসিডেন্টের প্রভাব রয়েছে দেশটির পুলিশ বাহিনীকে পরিচালিত করে থাকে ইরানের রাষ্ট্রপতি নিয়ন্ত্রণাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে এই বাহিনীর কমান্ডার নিয়োগ করে থাকেন দেশটির সর্বোচ্চ নেতা এই কমান্ডার সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করতে বাধ্য জবাবদিহির এই নিয়ম আইআরজিসি এবং বাসিজের ক্ষেত্রেও একই ইরানের গার্ডিয়ান কাউন্সিল দেশটির নতুন আইন অনুমোদন করে থাকে এবং এতে ভেটো দেওয়ারও ক্ষমতা থাকে এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে প্রেসিডেন্ট হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার বিশে মেয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন তিনি